সম্প্রতি এক ব্যক্তি বলেছেন খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করতে, এটা কি সঠিক? আমরা জানি খেজুর দিয়ে ইফতার করা তো সুন্নাহ। দেখুন, দায়িত্বশীল মানুষদের কথাবার্তা বলার আগে আরও অনেক বেশি ভেবে চিনতে বলা উচিত আমার মনে হয়। শ্রদ্ধা রেখেই বলতে চাই, বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হবে, বড়ই কেন? ইফতার করতে বড়ইও লাগবে না, কারণ বড়ই যদি না থাকে সে পানি দিয়ে ইফতার করলেও তার ইফতার হয়ে যাবে। কিন্তু আপনার কেনার জন্য টাকা নাই, আপনার রিজার্ভে ডলার নাই, আপনি সেটা বলেন যে আমার রিজার্ভে ডলার নাই, আমার পকেটে টাকা নাই, সেজন্য ভাই আমি খেজুর না খাই আপনার বড়ই খেতে চাই, ইসলাম বলবে টাকা না থাকলে আপনার বড়ই কেনার দরকার নেই, আপনি পানি দিয়ে ইফতার করেন, কোনো অসুবিধা নেই, ইসলামে তো কঠিন না। কিন্তু খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। অতএব সেটাকে ক্রিটিসাইজ করে যদি আপনি বলেন যে আমাদের দেশে বড়ই দিয়ে করলে কি সমস্যা, খেজুরই বা কেন লাগবে, তো এটা অজ্ঞানতার কারণে মানুষ এরকম কথা বলতে পারে। খেজুর দিয়ে ইফতার করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ইসলাম নির্দেশিত, কোনো আলেমের দ্বিমত নাই। নট অনলি ইফতার, সাহরিতেও খেজুর খাওয়া সুন্নাহ। আমরা অনেকে যাই না, নিয়ামাত সাহরুল মুমিনিন আত্তামার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ সুন্নাত হিসাবে এই খাবারটা গ্রহণ করার আলাদা তাৎপর্য আছে। আপনি যদি বলেন আরবিয়ানদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তাই তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন, বাংলাদেশে জন্ম হলে তিনি হয়তো বড়ই দিয়ে ইফতার করতেন, তো আপনাদেরকে বলতে চাই আরবে কিন্তু বড়ইও ছিল, আরবে বড়ইও ছিল। এবং যে সিদ্রাতুল মুনতাহা শুনেন না, এত সিদ্রা মানেই বড়ই গাছ, বরং আরবে আমি 10 বছর ছিলাম, আমি তো জানি সৌদি আরবে মিডিল ইস্ট অনেক জায়গায় কোনো গাছ না হলেও বড়ই গাছ হয়, কারণ বড়ই গাছ একটা রুক্ষ পরিবেশও হয়। বড়ই গাছ আপনার অন্যান্য আমাদের অনেক গাছের মতো এত ইয়ে না, আপনার স্পর্শকাতর না, দেখা যায় মরুভূমিতে অনেক জায়গায় আমি দেখেছি সাগর পায়াটাড়াই বড়ই হয়ে গেছে, দুনিয়ার বড়ই ধরে গেছে। তো আরবে তো বড়ই গাছও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সেটা না খেয়ে খেজুর খেয়েছেন, নিশ্চয়ই আলাদা কী আছে, তাৎপর্য আছে। আর একটা জিনিস তো আমরা জানি যে স্বাস্থ্যবিজ্ঞানের আলোকেও, এটা গবেষণা আলোকেও এটা প্রমাণিত যে রোজা রাখলে মানুষের শরীরে সুগারের লেভেল কমে যায়, না খাইতে লম্বা একটা সময় না খেয়ে থাকার কারণে সুগার কমতে কমতে, যারা ডায়াবেটিস রোগী তাদের সুগার ফল করে অস্বস্তি হয়ে যায়। তো এই যে একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি, খেজুরের মধ্যে যে পরিমাণ আপনার এনার্জি আছে, খাদ্যশক্তি আছে, এটা অল্প পরিমাণ খেলেও মানুষের অনেক খাদ্যের উপকার দেয়, যার কারণে সাহরি এবং ইফতার দুই টাইমে খেজুর খাওয়ার আলাদা তাৎপর্য আছে। এখন ভাই আপনার টাকা নাই, আপনার ডলার নাই, ঠিক আছে আপনি সেটা বলেন, ভাই আমার নাই এবছর আমরা একটু সবর করি সেটা বলেন, কিন্তু আপনি বড়ই খেলে সমস্যা কি, আপনার কেন খেজুর খেতে হবে, এটা তো বলার কোনো যুক্তি নেই। যিনি বলেছেন তিনি হয়তো না জেনে মন্তব্য করেছেন, জানতেন না যে খেজুর খাওয়ার ইফতারিতে আলাদা তাৎপর্য আছে। একটা খেজুর খেলেই যথেষ্ট, একটা খেজুর কয়েকজন ভাগ করে খেলেও চলে, আমরা সেটা বলতে পারি যে এবছর খেজুরের ক্রাইসিস আছে, সো আমরা অনেক বেশি খেজুর না খেয়ে সুন্নাত আমলের জন্য আমরা অল্প করে খাওয়ার চেষ্টা করি, সেটা ভিন্ন বিষয়। আরেকটা বিষয় হলো যে দেশের আপনার এলিট শ্রেণীর মানুষ যারা বড়ই খাওয়ার পরামর্শ দিচ্ছেন, ওনারা বড়ই দিয়ে ইফতার করবেন, তো ওনারা করলে তো সাধারণ মানুষের আপত্তি থাকার কথা না, মুশকিল হলো ওনারা তো দেখা যায় যে শেরাটন থেকে আর ফাইভ স্টার থেকে ওই যে সোনায় মোড়ানো জিলাপি বেরিয়েছিল না আগের বছর, ওই রকম জিলাপি দিয়ে ইফতার করবেন, আর আমাদের করবেন যে টাকা বাঁচানোর জন্য বড়ই দিয়ে ইফতার করি, এটা তো হয় না, এটা তো হয় না। অতএব এই বিষয়গুলো আমাদের ঠিক মানে চিন্তা করা দরকার। তবে এটা ঠিক যে ইফতার খেজুর দিয়েই করতে হবে জরুরি না, কারণ টাকা নেই তিনি বড়ই দিয়ে ইফতার করবেন, তার নিয়ত আছে যে আমার টাকা থাকলে আমি খেজুর দিয়ে ইফতার করতাম, আল্লাহ অবশ্যই তাকে সওয়াব দিবেন। ইসলাম মানুষের সব কিছুকে সহজ করেছে, কঠিন করে নেই, এমন কিছু করে না যে মানুষের জন্য অসম্ভব। কিন্তু আমার যেটা খেতে পারতেছি না টাকার অভাবে, এখন আমি বলতেছি যে ওই যে একটা প্রবাদ আছে না যে বিড়ালে যখন ওই তরকারি যখন উপরে থাকে এটা যখন লাগ না পায়, তখন বিড়ালে যদি বলে যে এটা আসলে আমার জন্য হারাম, তো এটা হবে চালাকি, তুমি লাগ পাইতেছ না সেজন্য খাচ্ছ না, কিন্তু বলতেছো কি আমার জন্য হারাম, কোনো যুক্তি নেই। আমার অপারগতার কথা বলি, ভাই আমি এটা পারতেছি না তাই খাইলাম না, সেটা বলি, কিন্তু আমি বলতেছি না আমার কেন খাইতে হবে, এটা আমার হারাম, এটা বলা উচিত না। অতএব খেজুর দিয়ে ইফতার করার গুরুত্ব অবশ্যই আছে, আলাদা তাৎপর্য আছে, কিন্তু আমরা আবার অনেকে একেবারে খেজুর ছাড়া ইফতার হবেই না এমনটি মনে করি, সেটা অবশ্যই বাড়াবাড়ি, ব্যাপারটা ফরজ ও ওয়াজিব না, সুন্নাহ, পালন করতে পারলে ভালো, না করতে পারলে নাই। আর তাছাড়া খাবারের সুন্নত নিয়ে আমাদের সিরিয়াসনেস অনেক বেশি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্য এবাদতে সুন্নত যেখানে একটু কষ্ট করতে হয় সে মিষ্টি খাওয়া সুন্নতের ব্যাপারে কি আছে,
এবং এক্ষেত্রে আমরা জাল সুন্নত বানাইতে পারি, যেমন খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত। আছে না একটা কথা, কোথায় আছে এটা? কোন হাদিসে কোথাও নাই যে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু আমরা বানাই নিছি। কারণ বানাই নিছি এই জন্য যে খাবার পরে মিষ্টি খেতে মন চায়। তো একজনের টাকা নাই ডলার নাই, উনি সুন্নতরে আপনার ইয়ে করে গায়ের সুন্নত বানায় বড়ই খাইতে বলতেছে, আর আপনার আবার খাইতে মনে চাইছে এই জন্য যেটা সুন্নত না আপনি ওইটা সুন্নত বানায় নিছেন। তো নিজেদের স্বার্থে আমরা যদি দিনটাকে ব্যবহার করি সেটা দুঃখজনক হবে, এটা উচিত না। আমাদের শরিয়ার নির্দেশনার প্রতি শ্রদ্ধা থাকবে এবং জ্ঞান ভিত্তিক কথা আমরা বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসছে রমজান সম্পর্কে আমাদের নসিহা করুন, কিভাবে আমরা রমজানকে রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি। রমজানের পরিপূর্ণ হক আদায় করার জন্য আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটি করব তা হলো রমজানের রোজাগুলো তো রাখবই, এর সাথে রমজান মাসটাকে গুনাহমুক্ত করার সংকল্প করব। আর যদি কিছু করতে আপনি নাও পারেন, রোজাগুলো ঠিকমতো রাখেন আর সারা মাস কোনো গুনাহ না করেন, আপনার রমজান সার্থক এবং সাকসেস ইনশাআল্লাহ। কারণ ভাই রমজান মাস আল্লাহ দিয়েছেনই হলো তাকওয়া চর্চা করার জন্য, গুনাহমুক্ত জীবন যাপন করার শিক্ষা গ্রহণ করার জন্য। সো রমজানের মূল টার্গেট হবে পাপমুক্ত, অন্যায় অনাচার মুক্ত রমজান কাটানো। তো এই জন্য আপনি একটু বসে, আমরা আজকাল ভাবার সময় পাই না, মোবাইল আমাদেরকে টাইম দেয় না, টয়লেটের টাইমটা মোবাইলে নিয়ে নেয়, মানে ভাববো যে টয়লেটে বসে যে ভাববো যে সেই সুযোগও নেই মোবাইল হাতে। সো আমাদের অবসর টাইমগুলো এগুলোকে কিছুটা ভাবনায় কাটানো দরকার, চিন্তা করা দরকার। একটু চোখটা বন্ধ করে একটু ভাবেন, একটু 5-10 মিনিট একটু চিন্তা করেন যে আমার রমজানকে গুনাহমুক্ত করার জন্য কী কী স্টেপ আমি অবলম্বন করতে পারি। তার ভিতরে 1 নম্বর হলো একটা খাতা কলম নিয়ে আমার দ্বারা কী কী গুনাহ হয়। আমি ফেসবুকে যা মেয়েদের ছবি দেখে মজা লই, আপনি মিউজিক শোনার পদভ্যাস আছে, ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়া বিভিন্ন আলতু ফালতু ভিডিও দেখে ফিল্মের ক্লিপ দেখে সময় নষ্ট করার এবং গুনাহ কামানোর পদভ্যাস আছে, আর কী আছে? আপনি রসি রসিয়ে আড্ডাবাজি করে বন্ধুদের সাথে গীবত শেখায়েতের পদভ্যাস আছে, মা বাবার কথা একটু না মেনে সেনসেন করার পদভ্যাস আছে, বেয়াদবি করার পদভ্যাস আছে, দোকানদার হিসাবে কাস্টমারের সাথে আপনার মালের অ্যাডভার্টাইজমেন্ট দিতে গিয়ে সত্যের সাথে মিথ্যা মিশাইয়া বলার পদভ্যাস আছে, অফিসে থাকলে ক্লায়েন্টদের সাথে লোকজনের সাথে ব্যবহার খারাপ করার পদভ্যাস আছে, অথবা তাদের হক নষ্ট করার পদভ্যাস আছে, উপরে ইনকাম করার হারাম উপার্জন করার পদভ্যাস আছে, এবং মহিলারা যদি হয় তাহলে স্বামীর সাথে তর্ক করার, কুতর্ক করার, মানে তাদের সাথে কথায় কথায় লেগে যাওয়ার পদভ্যাস আছে, মুখোমুখি তর্ক করার পদভ্যাস আছে, বিনম্রতার ঘাটতি আছে, মোবাইলে টিপাটিপিতে নেশা আছে, এগুলোর জন্য কী করতে পারি? প্ল্যান করেন, আগে সমস্যাগুলো লিখে ফেলান, লিখে এরপর রমজানে এগুলো মুক্ত করার জন্য কী কী করতে পারি একটা একটা করে প্ল্যান নিতে পারি। যেমন আমি আমার কথা বলি, আমার একজন কোচ আছেন যিনি আমাকে কোচিং করান, তো উনি আমাকে কাজ দেন যে আপনার এই কাজগুলো এইভাবে করতে হবে, প্রতিদিন আবার ওনাকে হিসাব দিতে হয়, হ্যাবিট শেয়ার অ্যাপের মাধ্যমে ওনাকে দিতে হয়, উনি আবার সেগুলো মনিটর করেন আলহামদুলিল্লাহ। তো ওই ভাই আমাকে সবক দিয়েছেন, আমি এখন সেই সবকে আছি, 21 দিনে সবক চলতেছে, যদিও আগে থেকে এটা চলতেছে, এখন একেবারে হার্ড লাইন। তার মধ্যে একটা হলো রাত 8টার মধ্যে মোবাইল এরোপ্লেন মোড চলে যাবে, সকাল পর্যন্ত আর মোবাইল ওপেন হবে না, এবং সেটা আলহামদুলিল্লাহ আমি আমল করতেছি টানা। এবং মোবাইল বেডরুমে রাখা যাবে না, মোবাইল না শুধু কোনো ইলেকট্রনিক ডিভাইস বেডরুমে রাখা যাবে না, চালাকি করে মোবাইল রাখলেন না ট্যাব রাখলেন রেখে আতাইলেন, তো এই জন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখা যাবে না, একটা এরামানা ঘড়ি কিনতে হবে ঘুম থেকে ওঠার জন্য। আলহামদুলিল্লাহ এগুলো সবগুলোই আমি ফলো করার চেষ্টা করছি। ও 10টার ভিতরে ঘুম মাস্ট, এই জন্য দেখা যায় 3 মিনিট আছে 10টা বাকি, আমি হুলস্থুল করে দৌড় দিতে মশারির তলে ঢুকি, কারণ আমার তো ফেল হয়ে যাবো। তো রমজান উপলক্ষে আমরা যদি এরকম কিছু কাজ রেডি করে নিতে পারি, এবং হ্যাবিট শেয়ার অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপ আছে, এগুলোতে আমরা প্রতিদিনের ওইটা শেয়ার দিয়ে রাখতে পারি, 5-7 দল বন্ধু মিলে আপনারা এটা করতে পারেন, যে আসো আমরা 10টা, 5টা, 2টা, 3টা বন্ধু মিলে এই হ্যাবিট শেয়ার অ্যাপ বা জাতীয় অ্যাপের মাধ্যমে আমরা 5টা টার্গেট নেই, আসো এই রমজান উপলক্ষে। টার্গেট নম্বর 1, আমরা কোন অমুক অমুক যে পাপগুলোর সাথে জড়িত আছে একদম লিখতে হয় পয়েন্ট বাই পয়েন্ট, এগুলোর জন্য এগুলোর থেকে বেঁচে থাকবো। তো প্রতিদিন আপনি থাকলেন থাকলেন টিক দিবেন, অমুক গুণা বেঁচে গেছেন ঠিক, আর বেঁচে যান নাই তো ওখানে ক্রস আছে ক্রস দেবেন, এরপরে হিসাব মেলাবেন, এভাবে প্ল্যান করতে পারেন। আমরা যে রমজান প্ল্যান করেছি সেটাও এই কম্পিটিশন নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করার একটা উদ্দেশ্য। তো এইভাবে আমরা পরিকল্পনা যদি করি ইনশাআল্লাহ একটা সার্থক রমজান কাটতে পারবো। কিন্তু মূল কথা হলো এটাই যে রমজানে রোজা রাখার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সকল প্রকার পাপাচার থেকে তুই বেঁচে থাকলেন।
রমজানে আপনি কোরআন তেলাওয়াত করলেন, তারাবি পড়লেন, দোয়া করলেন, মাশাআল্লাহ দান সাদাকা অনেক কিছু করলেন, এই সবগুলো দরকারি কাজ। কিন্তু এই সবগুলোর চাইতে বড় দরকারি কাজ হলো সকল গুনাহ সকল পাপ থেকে বেঁচে থাকা। এটা হলো মূল বিষয়। আপনি অফিসে চাকরি করেন, আপনি ঘুষ নেবেন না, আপনি ক্লায়েন্টদের হক নষ্ট করবেন না, তাদেরকে আপনার ব্যবহার খারাপ করবেন না, তাদের সর্বোচ্চ কেয়ার করবেন, দোকানদার হিসাবে কোনোভাবে কাস্টমারকে ঠকাবেন না, অতিরিক্ত লাভ নেবেন না, বরং অন্যরা দাম বাড়াই দিলে আপনি পারলে 1 টাকা কম বিক্রি করবেন, এভাবে প্ল্যান নেন, নিয়ে সে কাজগুলো করেন। এগুলো করলে হবে কি, 1 মাস ধরে আপনার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, তখন আপনি রমজানের পরে মানে নেকামত ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদেরকে সার্থক রমজান কাটানোর তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।